সূচকে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পর্যটন শিল্পকে এগিয়ে নেওয়ার পাশাপাশি বিশ্ব মানচিত্রে তার অবস্থান সুদৃঢ় করেছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। বিকেলে রাজধানীর রবীন্দ্র সরোবরে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম ATJFB আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল ডিবিসি নিউজ। গানের সুরে নিতের ঝংকারে নানা আয়োজনে পালিত হল বিশ্ব পর্যটন দিবস 2017। এবারের স্লোগান টেকসই পর্যটন উন্নয়নের হাতিয়ার। দেশে পর্যটন শিল্পের বিকাশে তরুণদের উৎসাহ দিতে প্রথমবারের মতো পর্যটন মেলার আয়োজন করল ATJFB। মুক্তবাজার অর্থনীতির ক্ষেত্রে পর্যটনের প্রকাশ কিন্তু ঘটছে, পকেটে পয়সা আসছে, মানুষ কিন্তু ঘুরতে চাইছে। এই জায়গাটা নতুন নতুন ক্ষেত্র কিন্তু দরকার এবং সেটা করছে কিন্তু তরুণ প্রজন্মরা। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের এই শিল্পে বিনিয়োগ করার আহ্বান জানান। যদি আমরা এই গতিতে এগোতে পারি তাহলে নিশ্চিত হবে আমরা পর্যটনকে বাংলাদেশের জাতীয় উৎপাদনের ক্ষেত্রে তার যে অবদান সেটি একটা বড় ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। আলোচনা শেষে গান পরিবেশন করে জনপ্রিয় ব্যান্ড দল জলের গাম। এর আগে সকালে দিবসটি উপলক্ষে রাজধানীর মৎস্য ভবন থেকে র্যালি বের হয়। হিমেল মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রামের এজি ফুডের আলাদা